পঞ্চব্যঞ্জনে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমাদের রেসিপি হচ্ছে রুই মাছের কালিয়া। আপনারা অনেক রকমভাবে ট্রাই করেছেন, এইভাবেই করেও দেখুন, নিশ্চয়ই ভালো লাগবে আশা করি। প্রথমে আমরা রুই মাছের 5 পিস নিয়ে নিয়েছি নুন হলুদ দিয়ে ভালোভাবে মাখিয়ে। এরপর নিচ্ছি আমরা কাঁচা লঙ্কা, রসুন, পেঁয়াজ, টমেটো আর ধনে পাতা, সবগুলোই ভালোভাবে কুচিয়ে নিয়েছি আমরা ছোটো ছোটো করে। এরপর আমরা মশলার মধ্যে নিচ্ছি কালো জিরে, হলুদ গুঁড়ো, লঙ্কা, ধনে গুঁড়ো, লবণ পরিমাণ মতো এবং সামান্য চিনি স্বাদ অনুযায়ী যে যার ব্যবহার করবেন। আর এখানে নিয়েছি আমরা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর পরিমাণ মতো সরিষার তেল, আর এটা আদা, কাঁচা লঙ্কা আর জিরে বাটা। প্রথমেই আমরা কড়াইতে তেল দিয়ে দিয়েছি এবং তেলটি গরম করে নিচ্ছি, এবং তাতে আমরা রুই মাছের পিসগুলোকে ভালোভাবে ভেজে নেব লাল লাল করে সুন্দর করে। আপনারাও মাছগুলোকে প্রথমে ভালোভাবে ভেজে নেবেন। লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আপনারা করবেন, আমাদের পাশে থাকবেন, আপনাদের সাপোর্ট আমাদের একান্তই উৎসাহ দেয়। আপনারা অবশ্যই লিখবেন কেমন লাগছে আমাদের রেসিপি, এবং দেখতেই পাচ্ছেন আমরা মাছগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি, নিয়ে একটি প্লেটে রেখে দিচ্ছি। এখানে আমাদের মাছগুলিকে ভাজা হয়ে গেছে সম্পূর্ণভাবে, মাছের এদিকে ভাজা শেষ, এবং সেই তেলেতেই আমি কালো জিরে দিয়ে দিলাম এবং কালো জিরেটিকে ভালোভাবে দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি। এবং তারপর আমাদের যে কাঁচা লঙ্কা কুচিটা ছিল সেটি দিয়ে দিলাম কড়াইতে। এরপর রসুন কুচিটাকে সুন্দরভাবে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করবেন আপনারাও, যাতে সেটিকে লাল লাল হয়ে যায়। বাড়িতে আপনারাও যখন করবেন একটু সময় দিয়ে করবেন। এবং পেঁয়াজ কুচি দিলাম, এবং পেঁয়াজ কুচিটাও যতক্ষণ না লাল লাল হচ্ছে সেই জন্য আমরা একটু অপেক্ষা করব ভালোভাবে নাড়াচাড়া করে। এটি ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগে, এই রেসিপিটা গরম ভাতের সাথে করলে খুবই ভালো লাগে। আপনারাও বাড়িতে যখন করবেন ভাতের সাথে করার চেষ্টা করবেন। এখানে দেখতেই পাচ্ছেন পেঁয়াজটা আমাদের অনেকটাই হয়ে এসেছে রান্নাটা। এরপর আমরা টমেটো কুচিটা দিয়ে দেবো, এবং টমেটোটা দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করব, এবং টমেটোটাও যতক্ষণ না একটু নরম হয়ে যাচ্ছে ততক্ষণ আমরা নাড়তে থাকবো জিনিসটাকে। মশলাটাকে সুন্দরভাবে কষিয়ে নিলে ততই রান্নার স্বাদ বাড়বে। এবং আমরা এখানে লবণটা দিয়ে দিচ্ছি, আপনারা পরিমাণ মতো লবণ দেবেন যে যার স্বাদ অনুযায়ী, দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করবেন। মশলাটা তেল ছাড়া এখানে হয়েই এসছে। এখানে আমরা আমাদের যে বাটাটা ছিল, আদা, জিরে আর কাঁচা লঙ্কা বাটাটা দিয়ে দিলাম। বাটা মশলার এটাই আলাদা, গুণটাই আলাদা, আপনারাও যখন বাড়িতে করবেন অবশ্যই বাটা মশলাটা ইউজ করবেন। এখানে আমরা একটি ছোট বাটিতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর ধনে গুঁড়োটাকে নিয়ে জল দিয়ে কিছুটা গুলে একটা ছোট মিশ্রণ তৈরি করে নেব, যাতে এটা গুলে যায় ভালোভাবে। আপনারাও যখন বাড়িতে করবেন এই পদ্ধতিতে করে দেখবেন। গুঁড়ো মশলাগুলিকে আমি এইভাবে প্রত্যেকটা রান্নাই যখন বাড়িতে করি এইভাবে আলাদা করে গুলে নিই, এবং গুলে নিয়ে আমি প্রত্যেকটা রান্নার মধ্যে মশলাতে অ্যাড করি। এতে প্রত্যেকটা মশলাই ভালোভাবে মিশে যায় এবং খুবই একটা ভালো টেস্ট হয়। তো আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিলাম, এবং একটু বাটি ধোয়া জলটাও আমি এতে অ্যাড করব। আপনারা চাইলে করতে পারেন, নাও পারেন। দেখছেন এখানে মশলাটা ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি, একটু 5-7 মিনিট টাইম দেবেন আপনারা মশলাটা কষাতে, যাতে একটু তেল ছাড়া ভাব এসে যায়। এখানে আমি পরিমাণ মতো একটু জল দিচ্ছি, আপনারাও হাফ কাপ মতো জল এখানে অ্যাড করতে পারেন। মাছটা যেহেতু একটু গ্রেভি হবে সুতরাং একটু জলটা লাগবে, এবং গ্রেভিটা যখন ফুটতে শুরু করবে এবং তেল ছাড়া এরকম এসে যাবে, তখন আপনারা ধনে পাতা কুচিটা অ্যাড করে দেবেন। এবং ধনে পাতা কুচি অ্যাড করে দেওয়ার পর একটু পরিমাণ মতো স্বাদ অনুযায়ী চিনি আপনারা অ্যাড করতেও পারেন, আবার নাও করতে পারেন। এখানে সুন্দরভাবে আমরা মশলাটাকে মিশিয়ে নিলাম, এবং এরপর আমরা যে আমাদের মাছের টুকরোগুলো ভাজা ছিল আলাদা করে প্লেটে, সেইগুলো আমরা এক এক করে অ্যাড করে দেবো।
এক এক করে মাছের পিসগুলো আমরা গ্রেভিতে দিয়ে দেবো এবং মাছগুলোকে গ্রেভিতে একটু নাড়াচাড়া করে নেব। এপিট ওপিট করে প্রথমেই রাখবেন এবং একটু টাইম দেবেন যাতে মাছের ভিতরে গ্রেভির যে জুসটা সেটা যায় এবং যাতে টেস্টটা আরও খুলবে। সঙ্গে সঙ্গে আপনারা নামিয়ে দেবেন না মাছ, মাছটা দিয়েই গ্রেভিতে একটুখানি সময় নেবেন, ওতে দিয়ে কিছুক্ষণ 4-5 মিনিট নাড়াচাড়া করবেন এবং থকথকে একটা ভাব এসে গেলে গ্রেভির মধ্যে দেখুন তেল ছাড়া উপরে ভাব এসে যাচ্ছে, তাই আমি বন্ধ করে দিলাম। আমাদের এখানে রেসিপি রেডি এবং আমরা সেটিকে নাবিয়ে পরিবেশন করলাম। দেখুন অপূর্ব দেখতে হয়েছে, এটি গরম ভাতেই এটি ভালো লাগবে। আপনারা অবশ্যই এই রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাদের কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আমরা আপনাদের মন পছন্দের রান্না অবশ্যই আপনাদের সামনে উপস্থাপন করতে চাইবো।